কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সালিয়া খাওয়া দাওয়া চ্যানেলের পক্ষ থেকে আবার চলে এসেছি অনেকদিন পরে। তো আজকে যেহেতু এখন আমরা লকডাউন অবস্থায় আছি, তো এখন তো বাইরে গিয়ে আমার যে ফুড রিভিউ চ্যানেলটা সেটা করতে পারছি না, তাই এখন আমি বাসায় বসে আমি আমার ভিউয়ার্সদের জন্য লাইফে আমি ফার্স্ট টাইমের মতো আজকে আমি আমার ভিউয়ার্সদের জন্য একটা রিস্ক নিয়ে একটা ফুড রান্না করতে যাচ্ছি। সেটা হচ্ছে বিফ বিরিয়ানি রেসিপি। আমি আজকে আমার ওয়েতে আমার আম্মু যেভাবে রান্না করে সেটা শিখে নিয়েছি, সেটা আজকে ট্রাই করবো। তো কিরকম হয় এবং আমি অন স্ক্রিন আজকে ভয়েস দিব, মানে আমি তো আর রান্নার চ্যানেল না, যেহেতু অফ স্ক্রিন ভয়েস দিব না, অন স্ক্রিন ভয়েস দিব। অনেক মজা হবে, এনজয় হবে, বিরিয়ানি রেসিপি তৈরি করব বিফ বিরিয়ানি। এবং ব্যাচেলার ভাইয়া আপুরা যারা আছেন তারা কিন্তু এই লকডাউনে আমার থেকে বিরিয়ানি শিখে নিতে পারেন, কেননা যারা খুব প্রো লেভেলের বিরিয়ানি বানায় তাদেরটা অনেক ঝামেলা। আমি যেহেতু প্রো না, তাই আমি প্রো লেভেলের বানাবো না, আমারটা তৈরি করে চাইলে আপনিও আপনার বাবা মাকে খাওয়াতে পারেন। আমিও আমার মাকে আজকে তৈরি করে খাওয়াবো, আব্বু আম্মুকে, আপনারাও কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন। যেহেতু এটা সুযোগ আপনার ফ্যামিলির সাথে একটা সময় কাটানো লকডাউনের মধ্যে, অন্য সময় আমরা অনেক বিজি থাকি, আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা বিজি থাকতে বেশি পছন্দ করি। এই এজটা যেহেতু আমিও ইয়াং এজের মানুষ, তো আমিও জানি আমাদের কি কি করতে ভালো লাগে। তো সেইটা না করে এখন যেহেতু আমাদের হাতে ইনাফ সময় আছে, আমরা কিন্তু চাইলেই এখন এই কাজগুলো করতে পারি, রান্না বান্না হালকা পাতলা শিখে নিতে পারি নিজেদের ভালোর জন্য। কখন কি বিপদে পড়ে যাই বলা যায় না। তো এই তো আজকের কথা, আর বেশি বাড়াচ্ছি না, ভালো থাকবেন। আর আরেকটা কথা, আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, সেটার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 1000 সাবস্ক্রাইব উপলক্ষে বলা যেতে পারে আমি আজকে আপনাদেরকে এই বিফ বিরিয়ানি রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। তো চলেন আমরা রেসিপিতে চলি। তো আমরা রান্নায় চলে এসেছি। প্রথমে আমরা এখানে যেটা দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। তো আমি এখন এখানে প্রথমে কি করে নিচ্ছি বলে দিই, আমি এখানে মেরিনেট করে নিচ্ছি মাংসটাকে। বিরিয়ানির মাংসটা আমার জন্য মেরিনেট করে নিলে সুবিধাজনক, কেননা মেরিনেট করে নিলে আমার যেটা হবে মাংসটার মধ্যে মাংসটা জুসি হয়ে যাবে, এবং আমি যখন রান্না করতে যাব তখন খুব দ্রুত মাংসটা কুক হয়ে যাবে, কাঁচা কাঁচা কোনো ভাব থাকবে না। আমি 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখানে হলুদ যাবে না, বিরিয়ানির মাংসে হলুদটা যায় না। তারপর 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এবং আমার আম্মু পিছন থেকে বলে দিচ্ছে এটা হয় নাই, 2 টেবিল স্পুন করে দিতে হবে মাংসের পরিমাণ অনুযায়ী। মাইন্ড করবেন না, আমি পারি না, এটাই স্বাভাবিক বিষয়। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে সরিষার তেল, যেটা আছে আমি মেরিনেটটা করব সরিষার তেল দিয়ে। আপনারা মনে হয় জানেন নান্নার বিরিয়ানি বা হাজির বিরিয়ানিতে সরিষার তেল ইউজ করে, তো আমি এখানে প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল ইউজ করে নিলাম, এতটুকু আন্তাজ আমার আছে এই বয়সে। আর এইখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন, এই মশলাটা হচ্ছে আমার আম্মু তৈরি করে নিয়েছে বিরিয়ানি মশলা, ইরিশদের জন্য আগে থেকে তৈরি করে নিয়েছে। তো আমার আম্মুর একটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল, ফাতেমাস কুকিং স্কুল, সেইখানে গেলে আপনারা দেখতে পারবেন। তো আমি এটা এখানে একটু সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি, এটা কিন্তু বেশি দিলে আবার গন্ধ করবে। এই যে দেখেন একটু পরিমাণে দিয়ে নিচ্ছি, এতটুকু দিয়ে দিলাম। তো এখানে কি কি আছে, জয়ত্রী, জয়ফল, পোস্তার দানা, লং, তারপর পোস্তার দানা, স্টার আনিস, গরম মশলার যে মশলাগুলো থাকে সবগুলো মশলা, জিরা, আস্ত ধনিয়া, আস্ত শুকনা মরিচ, রাঁধুনি, 4 রকমের বাদাম, মৌরি, শাহি জিরা, এগুলো দিয়ে একটা পেস্ট করে নেওয়া হয়েছে। এই যে পেস্টটা দেখতে পাচ্ছেন এইটাই এখানে আমরা ইউজ করে নিয়েছি। তারপর এখানে আমি যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, আদা রসুন। আদা রসুন না দিলে কিন্তু হবে না, এখানে আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, হয়ে গেল। এখন এটা আমি এই যে আমার হাত দিয়ে মাখাবো, কোনো টেনশন নাই, ফাঁকিবাজি হচ্ছে না, যেহেতু বলেছি আজকে আব্বু আম্মুকে রান্না করে খাওয়াবো। আর এই লকডাউনে আপনারা অবশ্যই এরকমভাবে আমার মতো নতুন নতুন রান্না শিখতে পারেন, শেয়ার করতে পারেন অনেক আইডিয়া, যারা ভালো আর্ট পারেন আর্ট করে শেয়ার করতে পারেন, যারা ভালো গান পারেন, ভিডিওগ্রাফি পারেন, ছবি এডিট করতে পারেন, অনেক আইডিয়াই আছে, বা শখের কাজ করতে পারেন। আমি আজকে শেষে দেখাবো, আমি সেরকম ভালো আর্ট পাই না, কিন্তু আমি আর আম্মু মিলে দুইটা ভাঙা জিনিসকে ফুলদানি বলতে গেলে, একটা ছিল টিপট আর একটা ছিল মিল্ক পট, ভেঙে গেছে আম্মুর হাত থেকে। আমরা কালকে করেছি কি, রাত্রেবেলা বসে বসে ডিজাইন করে ফেলেছি। আমি সামান্য কিছু আর্ট পারি, চেষ্টা করব, শুরু করব। আর এই তো আমার মেরিনেশন হয়ে গেছে, এটাকে আমি 1 ঘন্টা রেখে দিব, আপনার চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। তো 1 ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি, মেরিনেট
দেখুন মেরিনেটটা অনেক সুন্দর হয়েছে, আশা করছি বিরিয়ানি রান্নাটাও ভালো হবে, দোয়া করবেন। প্রথমে যেটা করব সেটা হচ্ছে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি প্যানটার মধ্যে। তেল দিয়ে প্রথমে আমরা যে স্টেপটা করব, এটা তো অনেক স্টেপ করতে হয়, তো প্রথম স্টেপটা হচ্ছে আমি এখন বেরেস্তা করে নিব। বেরেস্তা জিনিসটা কি, পেঁয়াজটা জাস্ট তেলের মধ্যে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেওয়া। আমি যতটুকু আমার ভাষায় বুঝাতে পারছি, কেননা যেহেতু আমি নিউ, আমি একদমই নিউ এখানে, তাই ততটুকুই বলছি যে আমি এখন এই তেল তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এটা বাদামি হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। তারপর এটাকে উঠিয়ে আমি একটা টিপ দিয়ে দিই, আমি যেটা দেখেছি বিভিন্ন চ্যানেলেও দেখেছি, আম্মুকেও একদিন বলতে শুনেছি, এটার মধ্যে নাকি চিনি আছে, না চিনি দিয়ে দিলে এটা অনেকক্ষণ মুচমুচে থাকে, এটা আপনার ভাজাটা মানে তেনিয়ে যায় না, মানে বলে না বেরেস্তা ভাজাটা মুচমুচে নেই সেটা। তো বেরেস্তাটা ভেজে নিচ্ছি, আমার সাথেই থাকুন, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফিরে আসছি আমি ব্রাউন কালার করে নিয়ে। এই তো আমার বেরেস্তাগুলো দেখতে পাচ্ছেন একদম হয়ে এসেছে, আমি আর রাখবো না, আর রাখলে পুড়ে যাবে। আমি তাড়াতাড়ি করে এখন এগুলো ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আমি এদিকে আমার ইন্ডাকশনটা অফ করে দিয়েছি অলরেডি, না হলে চুলার তাপে পুড়ে যাবে। আমি যতটুকু পেরেছি আশা করছি খারাপ হয়নি। যারা আন্টিরা দেখবেন ভুল ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, আপনারা অনেক ভালো পারেন, আমি এতটা পারি না, আমি আজকে ফার্স্ট। তো ফার্স্ট টাইম অনুযায়ী আল্লাহ রহমতে ভালো পারবো সেটা জানি, কেননা রান্নার জিনিসটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে রান্না। তো এই যে আমার বেরেস্তাটা দেখুন এরকম কালার এসেছে, তো আমি এটার উপর এই যে একটু সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিয়ে রাখলাম, এটা এখন রেখে দিব, এখন বাকি রান্নায় চলে যাব। তো চলুন, তো এখন আমরা আবার ইন্ডাকশনটা অন করে নিচ্ছি। আর যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু চাইনিজ রান্না অনেক ভালো পারি, নুডলস, সুপ বা পিজা, পাস্তা, বার্গার এগুলো অনেক ভালো বানাতে পারি। তো কথা বলতে বলতে এখন আমি এই পুরোটুকু পেঁয়াজ রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমার আম্মুর রান্নার একটা চাদর বাক্স আছে, চলেন সেই চাদর বাক্সটা থেকে একটা একটা করে মশলা দিয়ে দেই। এই যে দেখাই আমি একটু, এটা আমি প্রথমেও পুরোটা দেখাবো, আমি এটা দেখিয়ে দিচ্ছি, তাও মশলাগুলো দেখেন অনেক মশলা। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি একটা দারচিনি ভেঙে, বড় একটা দারচিনি ভেঙে, তারপর দিয়ে দিচ্ছি 4 টুকরো এলাচ ফাটিয়ে, তারপর এখানে দিয়ে দিচ্ছি লং 4 টুকরো, এই তো, তারপর শাহি জিরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এই তো আমার মশলাগুলো, যেগুলো আস্তা দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিবো। আমি যতটুকু জানি এটাই করা লাগে, ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, বারবার বলছি বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, আমি ছোট মানুষ। তো এই তো নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি ফেরত আসছি, আমার সাথেই থাকুন। এই তো আমি ফিরে এসেছি, দেখুন আমার পেঁয়াজ ম্যাক্সিমাম বাদামি হয়ে গেছে। এখন এখানে আমি যে আমার মেরিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম, এই যে আমার মেরিনেট করা মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর মেরিনেট করা মাংসটা দিয়ে এখন ভালো মতো কষাবো, সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। আর মেরিনেট কীভাবে করেছি সেটা কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি, তাই আশা করছি আপনারাও পারবেন।
যারা নতুন আছেন তারাও আমার থেকে শিখে নিতে পারেন। আমি ছোট মানুষ বলি যে পারি না কিছু, সেরকম না বিষয়টা। দেখুন আমি শুধু একা একা রান্না করছি, আম্মু কিন্তু এরকম না যে আমাকে হেল্প করে দিচ্ছে। আমি শুধু এটা একা একাই করে ফেলেছি এই পর্যন্ত যতটুকু। আম্মু দূর থেকে একটু বলে দিচ্ছে একটা করে একটা এইভাবে এইভাবে করো, ইনশাল্লাহ ভালো হবে, দোয়া করবেন যাতে না খাওয়ার মতো হয়। না খেতে পারলে হচ্ছে সমস্যা আছে। তো এই তো দেখেন সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে কষাতে থাকি। আপনারাও আমার সাথে থাকেন। আর খাওয়া দাওয়া চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আর ইনশাল্লাহ রমজানে অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসবো, আমি কী কী পারি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো রমজান স্পেশাল সামনে অবশ্যই। এই তো কষাতে থাকি, আমার সাথেই থাকে। তো এখন আমি এটা কিন্তু নেড়ে চেয়ে নিয়েছি, এখন এদিকে ঢেকে দিব, এটা কষানো পর্যন্ত ওয়েট করে নিব। তো আমি আবার ফিরে এলাম। এই যে আমার মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, পানি উঠেছিল অনেক, এখন সুন্দরভাবে একদম এই যে ভুনা ভুনা হয়ে এসেছে। তো আমি এখন এখানে সামান্য পরিমাণে দই দিয়ে দিচ্ছি। এটা আমি ইনস্ট্যান্ট হোমের দই তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বাসায় লকডাউনে দই না থাকলে এভাবে তৈরি করে নিতে পারেন। লেবু আর দুধ দিয়ে এই দইটা তৈরি করে নিয়েছি, চাইলে ভিনেগারও দিয়ে দিতে পারেন বাসায় যদি ভিনেগার থাকে। দইটা দিয়ে ভালোভাবে নিয়েছি নিলাম একটু। এই তো এখন আবার একটু ঢেকে দিব। তো এখন আমার একদম সম্পূর্ণ কষানো হয়ে গেছে, এখানে আমি সামান্য পরিমাণে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কষানোর এই পর্যায়ে এসে পানিটা না দিলে আপনার মাংসটা নিচে লেগে যেতে পারে। তো সামান্য পরিমাণে মাংসটার মধ্যে এখন পানিটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভালোভাবে প্রায় অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক আসছে, কেননা পানিটা গরম ছিল। এখন এখানে আমি যতটুকু প্রয়োজন হয় আমার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ততটুকু পরিমাণের পানি দিয়ে নিয়েছি। আমার প্রায় 4 কাপ পরিমাণের পানি প্রয়োজন হয়েছে, তো আমি সেই পরিমাণে পানিটা দিয়ে নিয়েছি। এখন আমার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো এই যে এখন উঠিয়ে নিচ্ছি, দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই প্রথম আম্মু আমাকে সাহায্য করছে, একটু নাড়া দিয়ে দিল, আমি জাস্ট অন বয়েল দিচ্ছি। তো আমার বিরিয়ানির মাংসটা কিন্তু হয়ে গেছে, এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো এখন আমরা আলুটা ভেজে নিব। আলু বিরিয়ানির মধ্যে কিন্তু আলুটা না দিলে চলে না। তো প্রথমে আমি এখানে সামান্য পরিমাণে তেলের মধ্যে আমাদের যে জর্দা রংটা বলে সেই রংটা আমি একটু দিয়ে নিচ্ছি, একটু সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি। তারপর আমি আলুটা দিয়ে দিব। এইভাবে করলে খুব সুবিধা হয়, কেন সুবিধা হয় সেটা আমি আজকে দেখাবো। তো এখন এখানে আমার কাঁচা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি 2 টুকরো করে নিয়েছি আলুগুলো, আগে সিদ্ধ করে কিন্তু নিয়েছি। সিদ্ধ না করে নিলে এখানে আলুগুলো পরে সময় লেগে যাবে, কেননা যেহেতু মাংসের মধ্যে আমি আলুগুলো দেইনি, তাই এখানেই আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আর আলুর বিরিয়ানির মধ্যে মাংসের মধ্যে তো আলু দেয় না, বিরিয়ানির আলু আলাদাভাবেই করে নেয়, বিরিয়ানি বা কাচ্চির যে আলুটা হয়ে থাকে। এই যে দেখেন এইটা এইভাবে করার ফলে এখন আমি এই যে নাড়াচাড়া করার ফলে আমার আলুটা সুন্দরভাবে নাড়াচ্ছে, কিন্তু আমি যদি এটা আলুর মধ্যে দিতাম একটা আলুর মধ্যেই সম্পূর্ণ রংটা লেগে যেত, কিন্তু এখন আমার সবগুলো আলু খুব সুন্দরভাবে কালারফুল হয়ে গেছে। তো এখানে অনেকেই বলবে কালারটা কেন ইউজ করলেন, হালকা একটু কালার ভ্যারিয়েশনের জন্য দেওয়াই যেতে পারে। এই তো এর চেয়ে বেশি কিছু না। তো আমি আলুটা ভেজে নিয়ে তো এখন চালটা দিয়ে দিচ্ছি। চালটা আপনারা চাইলে আলাদাভাবে ভেজে নিতেও পারেন, আমি ভেজে দিলাম না, যেহেতু আমি বলেছি আমি সেভাবে পারি না অত কিছু, তাই আমার সুবিধার জন্য চালটা আমি এভাবেই এখানে দিয়ে দিলাম। আর আগেই তো তেজপাতা এগুলো সব দেওয়া আছে, তো মাংসের সাথে এর জন্য চালটা দিয়ে দিলে কোনো সমস্যা হবে না। তো এখন চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি তো এই অবস্থায় আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, দেখতে পাচ্ছেন
আর আমি চুলাটা অফ করে নিয়েছি যেহেতু এটা আমার সুবিধার জন্য, এটা আমার সুবিধারতে আমি করছি যেহেতু আমি সেইভাবে পারি না। আর এই যে খুব ভালোভাবে চালটা মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব এখন এটাকে। এখন আমি চুলাটা জাল দিয়ে দিচ্ছি। তো এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি আমি, মানে ইন্ডাকশনটা বলতে গেলে, ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এই যে চালটা অনেক ভালো করে একটু ভেজে নিয়েছি, এই সময় আম্মু আমাকে একটু সাহায্য করেছে। তো এখন গরম পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিতে হবে। আমি এখানে গরম পানি ইউজ করছি, আপনারা চাইলে গরম বা ঠান্ডা পানি ইউজ করতে পারেন। এই যে আম্মু আমাকে একটু পানির পরিমাপটা দেখিয়ে দিচ্ছে হাতের থেকে, মানে আপনারা পানিটা যখন ঢালবেন, পানিটা ঢালার পর আমি বলছি কি করতে হবে। বরফ চলে এসেছে, কারণ হচ্ছে এটা গরম পানি, পানি আরো প্রয়োজন আছে, পানি দিব, তারপর দিয়ে আমি পরিমাপটা বলে দিচ্ছি আপনাদেরকে। আমি এখন পানির মাপটা বলে দিচ্ছি, চাউলের উপরে রেখে এই তিন দাগ পর্যন্ত, এই তো তিন দাগ, এই যে তিন দাগ, এই দেখুন এই যে তিন দাগ হয়েছে। এই যে এটা আমার আম্মু একটু বলে দিল আমার সুবিধার জন্য, আমার ভিউয়ার্সরা যাতে বুঝতে পারে সেই জন্য আম্মুর মাধ্যমে আমি বলে দিলাম। আর যদি তিন কাপ আমরা চাল দিয়েছি, তিন কাপ পানি দিবে, ছয় কাপ পানি দিবেন, যেই কাপ দিয়ে আপনারা তিন কাপ চাল দিয়েছেন সেই কাপে ছয় কাপ পানি দিবেন, এটাও করতে পারেন। আর অথবা হাতে তিন দাগ পর্যন্ত চালের উপরে, হাতে তিন দাগ পর্যন্ত পানির পরিমাণ, এই তো বলে দিলাম। এখন আমার বিরিয়ানিটা হতে থাক, দমে দিয়ে দিয়েছি, তো চলেন বিরিয়ানি হয়ে গেলে ফিরে আসছি আমি। এই পর্যায়ে আমরা ভেজে রাখা যে আলুগুলো, দেখুন পানিটা অনেকখানি শুকিয়ে আসার পর এই পর্যায়ে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে। প্রায় মোটামুটি অর্ধেক পানিটা শুকিয়ে এসেছে সেই পর্যায়ে, চালটা প্রায় ভাত ভাত, মানে পোলাওটা হয়ে এসেছে এই পর্যায়ে। এখন ডিম দিয়ে দিব, আমরা যেহেতু তিনজন মানুষ আমি তিনটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এখন তিনটা ডিম দিয়ে দিচ্ছি। এই তো আরো তিনটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমরা চার পাঁচটা আলু বোখারা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আলু বোখারা না দিলে কিন্তু বিরিয়ানি হয় মজা লাগে, আলু বোখারার চাটনিও কিন্তু অনেক মজা, তাই আলু বোখারার চাটনি তো করতে পারবো না, তাই আলু বোখারা দিয়ে খেয়ে নেওয়াটাই ভালো, তাই আলু বোখারা দিয়ে দিলাম। এখন আমরা উপর থেকে হালকা পরিমাণে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার বিরিয়ানির কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এসেছে, প্রথমবার ট্রাই করায় আমি বলবো খারাপ হয়নি। আর একটু কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনাদের ফাইনালি ফাইন্ড আউট বলে দিতে পারবো, আর রিভিউটা আজকে আমি করব, আম্মুও করবে সাথে, কিরকম হয়েছে নিজের রান্না নিজেই রিভিউ করতে কেমন লাগে দেখাই যাক। বেরেস্তাটা দিয়ে দিলাম, এখন আবার ঢেকে দিব, সম্পূর্ণ এখনো হয়ে আসেনি। এই তো এখন আবার ঢেকে দিলাম, সম্পূর্ণ হওয়া পর্যন্ত সাথেই থাকুন। এই তো আমার বিরিয়ানি ফাইনাল লুক হয়ে গেছে, এখন মেরে নিচ্ছি, তারপর আমি এটা রিভিউ করব আমার নিজের রান্না কিরকম হয়েছে। আর পুরো রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে ফেলবে, আর অবশ্যই অবশ্যই বাসায় এই অবস্থায় বেশি বেশি করে নামাজ রোজা পড়বে, এখন যেহেতু রোজার সময় রোজা রাখবেন সবাই, যারা রোজা রাখতে পারেন, যাদের অসুস্থতা নেই, অসুস্থতা থাকলেও অনেকে রোজা রাখে। তো আম্মু আমাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছে বিরিয়ানিটা, যাতে সুন্দর করে একটা ছবি তুলতে পারি, থাম্বনেল বানাতে পারি সেই জন্য। আর এটাই আশা করব সবাই বেশি বেশি করে দান করবেন আল্লাহর রহমতে, আমাদের এখন যে অবস্থা আল্লাহ জানে কবে আমরা সুস্থ হতে পারবো, পৃথিবী সুস্থ হবে ইনশাল্লাহ একদিন, আবার আমরা বাইরে যাব, বাইরে রিভিউ করব ইনশাল্লাহ, যারা মিস করছেন বাইরে রিভিউ। তো চলেন বিরিয়ানিটা কাছ থেকে আমরা একটু দেখি কেমন লাগছে। এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন সুন্দর এসেছে, কিন্তু খুবই মজা হবে মনে হচ্ছে।
টেস্ট করে বলি। নিজে দেখে বলছিলাম খুবই পারফেক্ট হয়েছে। আম্মুটা রান্না করে আমি তো খাই, আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, ওইটা আম্মু বললো ভালো হয়েছে, মজা করছে। তো এর পর্যন্ত আজকে আর কথা বাড়াবো না, বিরিয়ানি রেসিপিটাও শেয়ার করে দিলাম আজকে লাইফে প্রথম। ভালো থাকবেন সবাই, বেশি বেশি করে নামাজ রোজা পড়বেন আর অবশ্যই দান করবেন। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।